ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা মাহিন্দা রাজাপাকসে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে 6টি সমঝোতা স্মারক সই। ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয়। নরেন্দ্র মোদীর সফর প্রসঙ্গে বললেন ওবায়দুল কাদের। সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রধান আসামি ইউপি সদস্য ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীন মৌলভীবাজারে গ্রেফতার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এ বি এম খুরশিদ আলম ও এমআইএস এর পরিচালক ডক্টর মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী ইন্তেকাল করেছেন। বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছে, এছাড়া চট্টগ্রামে 2 জন ও নারায়ণগঞ্জে 1 জন নিহত হয়েছেন। রাজনৈতিক বিরোধের জেরে কুমিল্লার যুবলীগ নেতা রকুল উদ্দিনকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি কাউন্সিলর সাইফুল গ্রেফতার। করোনা টিকা নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ফ্রান্সের প্রধানমন্ত্রী জিম ক্যাস্টেক্স, তারা দুজনই অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন। বিমানে উঠতে গিয়ে পরপর 3 বার সিঁড়িতে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তীব্র বাতাসের জন্য এমন হয়েছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। সিরিজের প্রথম ওয়ানডেতে 8 উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে 131 রান তোলে টাইগাররা, মাত্র 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।